নাইতক সংসার ইয়াকারি থাকা এলা মগ না হারজাক রং ফ্রংনাই এবা বিজেপি রিক কাজাম আদম রশিক রঞ্জন গোস্বামী গ্রাক সাল ছান্জা দামজার তামাজার হব সাল জেবে চিব্র হাঙ্কর দর মনে করি প্রাইভেট নার্সিং হব বিনি লাংমা সাজবে দীখা সিনাসে গাংপির উমর তমনি বিশি চার্চি নেই সাইমান কাবো সাল জেবে হাঙ্কর ওয়াইথাম হাঙ্কনি কাসকো তে প্রদেশ কাসকো তংখা আসল সরাং সাল ফুঙ্গো বিনি মাঙ্গতি পুইলা জেল রুট আমসে তোমা শাকবৈঠনি নগ তুবকা আর যত নক নখনি বড় রক তে জাইদে গুষ্ঠির পাইথাক বরম তেমখাং নারেক লেখা আবরিয়াগুলো মাঙ্গতি মালখং বাকি লাংজাখা ধর্মনগর পদ্মপুর তমা বিজেপি হাঙ্কর হাবানগর আর বদলি বানা আলিবুই যতন খরসা খরসাকে পাইথাক নাইল মৌনারগী বরমিয়া ফলাইকা মানজাগারও হাস্তি বিধানসভা খুব পাং বিশ্ববন্ধু সেন হাঙ্কনি কাসকু কাজল দাস হাঙ্কর শিখলা মোর্চারী কাসকু জয়জিৎ শর্মা কবি কবি আদং আবার ইয়াগুলো পাইথাক ও সচান লাগে বন সকলাইকা হৃদয় নিয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে প্রয়াত শিক্ষক তথা ভারতীয় জনতা পার্টির একজন অভিভাবক তথা বর্ষিয়ান নেতৃত্ব প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামী মহোদয় সম্পর্কে দু চার কথা বলছি। আমরা যখন বিবিএ স্কুলে প্রায় শেষ লগ্নে সেই সময় থেকে তিনি বিদ্যামন্দির স্কুলের একজন প্রতিনিধিত্ব শিক্ষক এবং একজন এনসিসির খুব উচ্চ পদস্থ তিনি একজন ট্রেনার ছিলেন। তখন থেকে ওনার সঙ্গে পরিচয়, কালক্রমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেক রকম হাসি কান্না ভালোবাসা স্রোতের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং ওনার হাসির বচনেও আমার হৃদয়ে সবসময় থাকবে। যখনই দেখতাম ওনাকে প্রণাম করতাম, উনি বলতেন আমাকে বারবার প্রণাম করো, কেন আমি বলতাম আপনি ব্রাহ্মণ। তাছাড়া একজন অভিভাবক হিসেবে তিনি ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। ছাত্ররা, যুবকেরা, বয়োজ্যেষ্ঠরা নির্দ্বিধায় ওনার কাছ থেকে সুপরামর্শ পেতেন। ভেরি রিসেন্টলি অপর একজন ব্যক্তিত্ব, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু শ্যামগোপালবাবু চলে গেলেন, রসিকবাবু চলে গেলেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে মধ্যে আর বাকি আছেন আমাদের কাছে, আমাদের 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 আশীর্বাদ দেবার জন্য, গাইডলাইন দেবার জন্য, ফিলোসফিক্যাল থট দেবার জন্য। একজন আছে বিমলেন্দুবাবু, অপরজন আছে রণজয়বাবু। আমি এই শোকস্তব্ধ মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রয়াত সদ্য রসিক রঞ্জন গোস্বামীর বিধি আত্মার যেন শান্তি হয়, ঈশ্বর ওনাকে যেন চির শান্তি দেন, পাশাপাশি ওনার পরিবারবর্গের সবাইকে যেন এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দেন। সবাইকে আমার শ্রদ্ধা, আমার বিনীত রসিকবাবুর চরণে আমি আবার প্রণাম জানাই। আমরা আজকে উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ান নেতৃত্বকে হারিয়েছি সদ্য স্যার রসিক রঞ্জন গোস্বামী মহাশয়কে। আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে এমন একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আমরা ওনাকে আমাদের উত্তর ত্রিপুরা পার্টি কার্যালয়ে সেইমাত্র এনে ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছি। এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভার সম্মানিত বক্তব্য শরদ বিশ্বভূষণ মহাশয়, আমাদের উত্তর ত্রিপুরার জেলার সকল স্তরের কার্যকর্তা, আমরা সবাই ওনার দুই মেয়ে নাতি নাতিনি এবং যা মাতা রয়েছেন ওনার পরিবারের সকলের প্রতি আমরা উত্তর ত্রিপুরার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি পরম ঈশ্বরের রাতুল চরণে যাতে ওনার স্থান হয় সেটা আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে করে প্রার্থনা করছি। নমস্কার।